নমস্কার বন্ধুরা ইজি কুকিং উইথ তনুশ্রীতে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি তনুশ্রী চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আজ আমি একদম ঘরোয়া কিছু সামান্য উপকরণ দিয়ে একটু ভিন্নভাবে একদমই ভিন্ন স্বাদের একটি ডিমের কারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি সিদ্ধ ডিম দিয়ে করব তবে ডিম সিদ্ধ করার ভিডিওটা আর অ্যাড করলাম না সোজাসুজি রেসিপিতে চলে এলাম কড়াইয়ে প্রথমে দুই চামচ সাদা তেল গরম করে এর মধ্যে টুকরো টুকরো করে কেটে রাখা এক ইঞ্চি পরিমাণ আদা দিয়ে দিলাম ছয় থেকে সাত কোয়া রসুন দিয়ে দিচ্ছি আর পাঁচ থেকে ছটা কাজু দিয়ে দিলাম আমি এখানে গোটা কাজু ব্যবহার করেছি আপনারা ভাঙ্গা কাজুও ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দেবো তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কাটা পেঁয়াজটা রাফলি চপ করে নিই একটু সরু সরু টুকরেই কেটেছে যাতে ভালোভাবে ভেজে নেওয়া যায় এরপর সমস্ত মশলাগুলোকে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করতে করতে সোনালি রঙ ধরা পর্যন্ত ভেজে নেব এই সময় এই মশলাগুলির মধ্যে কিন্তু কোনোভাবেই নুন দেওয়া যাবে না তাহলে ভালোভাবে ভাজা যাবে না এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কাও আমি ফেলে দিলাম এটাকেও এর সাথে ভেজে নিচ্ছি ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় এই ধরনের একটা সোনালি রং চলে আসে যখন সমস্ত মশলাগুলো এইভাবে সোনালি রং ধরে যাবে তখন এটাকে আমি এইভাবে ছান্তার মধ্যে নিয়ে তুলে সাইডে রেখে দেব তারপর ঠান্ডা হলে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি করার সময় অবশ্যই পরিমাণ মতো জল ব্যবহার করতে হবে মশলাটা তৈরি করে সাইডে রেখে দিয়ে এই কড়াইয়ের মধ্যেই আমি এক চিমটে পরিমাণ হলুদ আর এক চিমটে পরিমাণ নুন দিয়ে দিলাম নুন আর হলুদটাকে তেলের সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নেব আর এই তেলটির মধ্যেই আমি সিদ্ধ করে রাখা ডিমগুলি ভেজে নেব আমি ডিমগুলো প্রথমেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সমস্ত ডিমগুলোকে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব অল্প একটু নুন আর হলুদ দিলে কি হবে যেমন ডিমগুলির গায়ে নুন হলুদের একটা কোটিং পরে যাবে সেই রকমই ডিমগুলো ছিটকে বা ফেটে বেরিয়ে আসবে না দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে এরপর তুলে সাইডে রেখে দিচ্ছি কড়াইয়ে আবার আমি দুই চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম তেলটা খুব বেশি গরম করব না মিডিয়াম হিট তেলে ছোট চামচের এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা শুকনো মশলা এই সময় অবশ্যই তেলের টেম্পারেচারটা একদম কম থাকতে হবে মশলার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো বা পরিমাণ মতো হলুদ আর ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত শুকনো মশলাগুলোকে নাড়াচাড়া করে তেলের সঙ্গে মিশিয়ে নেব আগেই বলেছি গ্যাসের ফ্লেমটা যেন একদম লয়ে থাকে তা না হলে কিন্তু শুকনো মশলাগুলো তেলের মধ্যে পুড়ে যেতে পারে মশলাটা জাস্ট একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর চার চামচ পরিমাণ ফ্যাটানো টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি দইটা দিয়ে নাড়াচাড়া করে সুন্দরভাবে মিশিয়ে নেব যেহেতু তেলের মধ্যে দইটা দিয়েছি তাই দইটা একটু ফেটে যাবে এতে কিন্তু আমাদের রেসিপিতে কোনো রকম কোনো অসুবিধাই হবে না দইটা মিশিয়ে নেওয়ার পর পেঁয়াজ আদা রসুন ভেজে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম পেস্টটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিয়ে এইভাবে একটা সুন্দর মশলা তৈরি করে নিতে হবে প্রয়োজন মতো জল এখানে ব্যবহার করতে পারেন মশলাটা একবার এইভাবে মিশে গেলে এর মধ্যে প্রয়োজন মতো নুন আর মিষ্টিটা অ্যাড করে নিচ্ছি আমি এখানে ছোট চামচের এক চামচ নুন আর হাফ চামচ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা যেহেতু টক দই ব্যবহার করেছি তাই আমি ব্যবহার করেছি আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন মশলাটাকে নুন আর চিনি দিয়ে এক থেকে দু মিনিট আরও কষিয়ে নিলাম তারপর ডিমটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলাটা খুব বেশি কষানোর প্রয়োজন হবে না কারণ যেহেতু মশলাগুলো আমরা প্রথমেই ভেজে নিয়েছিলাম এর মধ্যে সুন্দর একটা সুগন্ধ আসবে কাঁচা গন্ধ একদমই থাকবে না ভেজে নিয়ে এইভাবে মশলা তৈরি করলে মশলার সুগন্ধটা কিন্তু একদমই অন্যরকম হয় প্রয়োজন মতো একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব একটা স্পেশাল মশলা বা বলতে পারেন সিঙ্গেল একটি মশলা তবে এই মশলাটার মধ্যে অন্য একটা স্বাদ যোগ করে দেবে দশ থেকে বারোটা গোটা গোলমরিচকে আমি হাফ ক্রাস করে এর মধ্যে দিয়ে দিলাম আপনারা গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে গোলমরিচ এভাবে ভেঙে দিলে স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে তিন থেকে চার মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে আপনারা এই রান্নাটার মধ্যে কিন্তু কোনোভাবেই গরম মশলা ব্যবহার করবেন না এইভাবে গোলমরিচ দিয়ে দেখবেন স্বাদটা একদমই অন্যরকম হয় আর খেতে খুব ভালো লাগে এইভাবে পেঁয়াজ আদা রসুনকে যদি প্রথমে ভেজে নিয়ে তারপর পেস্ট করে রান্নাটা করা হয় আর তার মধ্যে গোলমরিচের একটা ফ্লেভার অ্যাড করা হয় সেই ফ্লেভারটা একদমই অন্যরকম হয় আর ডিমের এই কারির মধ্যে এই স্বাদটা খুব ভালো লাগে আমার রেসিপিটা অলমোস্ট তৈরি এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন প্লিজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও